আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। বরিশাল থেকে আসার পর এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। ঘুরতে যাওয়ার আগে কোন জিনিসটা নিয়ে আপনি বেশি দুশ্চিন্তায় থাকেন বলুন তো? আমি তো সবচেয়ে বেশি চিন্তায় থাকি আমার গাছগুলো নিয়ে। চার দিন পানি না দেওয়াতে যে বাজে একটা অবস্থা হয়েছে, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ কিছু গাছ ছিল বেশ অনেক সতেজ। আর সেই পরিচায়ক হচ্ছে এই পুদিনা পাতার গাছগুলো। আমাদের তনু অ্যান্ড মনু ভাইয়া আপুর ব্লগ চ্যানেলটা আছে না, ওনাদের গাছের যে অবস্থা হয়ে গিয়েছিল ঘুরতে যাওয়ার সময়, আমার তো বারবার সেই দৃশ্যটাই বারবার মনে পড়ছিল। তারপরও আলহামদুলিল্লাহ দু একটা গাছ ছাড়া কিন্তু সবগুলোই ভালো আছে। আর আমি যখন একটু বেশি করে পানি দিয়েছিলাম আসার পর, তারপরে কিন্তু সবগুলোই আলহামদুলিল্লাহ সার্ভাইভ করেছে। পুদিনা পাতা হলেই কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে এগুলো খেয়ে ফেলার চেষ্টা করি, কারণ গাছে থাকলে পাতা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই গাছগুলোর ধরনটাই এমন, যত বেশি আপনি এখান থেকে পাতা সংগ্রহ করে খাবেন, দেখবেন যে আপনার গাছটা অনেক বেশি ভালো থাকবে। আর এতগুলো পাতা যখন নিয়েছি, ভাবলাম যে এখন একটু লেবুর শরবত করে নেওয়া যাক। এই সিজনে লেবু কিন্তু অনেক সস্তা, তাই একটু বেশি পরিমাণে আমরা এগুলো খাওয়ার চেষ্টা করি। চাইলে কিন্তু লেবুর রস সারা বছরের জন্য স্টোরও করতে পারেন। আজকে কিন্তু বেশ ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, প্লিজ আপনারা মন খারাপ করবেন না। বরিশাল থেকে আসার পর কেমন যেন একটা আলসেমি ভর করেছে, বারবার মন ছুটে যাচ্ছে সেই বেড়াতে যেখানে গিয়েছিলাম সেই জায়গাগুলোতে। তবে মনটা একটু ভালো করতে আমরা কিন্তু বাইরে গিয়েছিলাম, খুব মজার একটা কফি এবং সেই সাথে একটা কেক আমরা এনজয় করেছিলাম। বলা যায় যে এটা ছিল একটা ছোটোখাটো ছুটিকা সফর। এই ধরনের ছোটোখাটো ঘুরতে যাওয়াগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন মনটা অনেক বেশি রিফ্রেশ হয়ে যায় আর নতুন করে কাজ শুরু করার একটা উদ্যমও পাওয়া যায়। আর ফেরার পথে ওই যে মিরপুরবাসীর যে দুর্ভোগ, তার কিন্তু কিছুটা চিত্র দেখেছি। অল্প একটু বৃষ্টিতে পুরো মিরপুর ভেসে গিয়েছে, তবে সে যাই হোক, এরপরে কিন্তু চলে এসেছি আমার রোজকার কাজকর্মে। নতুন করে আপনাদের পছন্দের হার্বাল হেয়ার অয়েলটা তৈরি করব, আর আমি কিন্তু অর্ডার পাওয়ার পরপরই এই তেলটা রেডি করি। সবসময় চাই যে একটা ফ্রেশ জিনিস আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে তার ছোট বেবি আছে, তার মাথায় এটা ইউজ করা যাবে কি না। এক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দেই, আমার বেবির বয়স কিন্তু মাত্র 1.5 বছর, এবং আলহামদুলিল্লাহ ওর হেয়ারে কিন্তু আমি এটা ইউজ করি। এবং যেহেতু এখানে সব কিছুই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি, তাই আল্লাহর রহমতে ক্ষতি হবার তো কোনো চান্সই নেই। আর এখন আকাশ দেখে না ভাবছি, কে বলবে একটু আগে এত ঝুম বৃষ্টি হয়ে গিয়েছে। রোদের তেজ আছে প্রচণ্ড, কিন্তু গরমটা সেভাবে অনুভূত হচ্ছে না, এটাই হচ্ছে স্বস্তির কথা। আর এবারে কিন্তু আমি তেলটা বানাতে চলে এসেছি। আর অনেকে জিজ্ঞাসা করেন যে এটার প্রধান উপকরণ কি। আমি মূলত এখানে নারিকেল তেল ব্যবহার করি। এছাড়াও আপনাদের প্রশ্ন থাকে যে এটার ব্যবহার বিধি, আপনারা কিন্তু ব্যবহার বিধি প্যাকেটের গায়ে পেয়ে যাবেন। আর আমি একটু একটু করে কিন্তু এটার রিভিউ নেওয়া শুরু করেছি। রিভিউটা আসলে কেমন ছিল, ভালো কিংবা মন্দ, সেটা ভরসার জায়গাটাতে আসলে কতটা রাখতে পেরেছে, কতটা আপনাদের হেল্পফুল হয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব। আর এদিকে কিছু সিঙ্গারা ভেজে নিয়েছিলাম, আর এই যে বরিশাল থেকে এনেছিলাম এই টাইম ফ্লাওয়ারগুলো, আমার তো মনেই ছিল না, জাস্ট দুদিন পর আমি এগুলোকে আনপ্যাক করে যখন এরকম মাটিতে বুনে দিয়েছিলাম, আমাকে কিন্তু এগুলো হতাশ করেনি। সুন্দর এই টাইম ফ্লাওয়ারের সঙ্গে সঙ্গে আমি বলতে চাই, নিশ্চয়ই আজকের ব্লগে আপনারাও আমাকে হতাশ করবেন না, বেশ অনেক দিন পরে হলেও আমি কিন্তু আবারও ফিরে এসেছি। এবং আগের মতো করেই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এগুলোর মাধ্যমে অবশ্যই আশা করে যে সাপোর্ট করে যাবেন। আর এদিকে শুরু করেছি দুপুরে রান্নাবান্না, ভালো তো লাগছিলই না, কিন্তু এই কাজটাকে তো আমরা কোনোভাবেই স্কিপ করতে পারি না। আর এখন একটু বলি, এতদিন আসলে কেন ব্লগটা শেয়ার করিনি। অনেকেই কিন্তু আমাকে খুঁজছেন, যেমন আমার ননদিনী সামিয়া, সে আমাকে খুঁজেছে, এছাড়া সুমি শিকদার আপু, আপুও কিন্তু বলছিলেন নতুন ভিডিও নেই কেন, আয়েশা সিদ্দিক আপু, আমার খুবই পুরনো ভিউয়ার্স আপু, উনিও কিন্তু আমার পুরনো ব্লগগুলো যখন দেখছিলেন জিজ্ঞাসা করেছেন নতুন ভিডিও নেই কেন। আপনাদের কমেন্টগুলো দেখে আমার সত্যি চোখে পানি চলে আসছিল, কেউ আমাকে না দেখেও না জেনেও এতটা মিস করতে পারে, সত্যি আমি অনেক বেশি সৌভাগ্যবতী আপনাদের মতো এমন কিছু ভিউয়ার্স পেয়েছি বলে। এখন একটু পুদিনা পাতা ভর্তা করব, এটা কিন্তু আমার বাসার সবচেয়ে পপুলার একটা ভর্তার মধ্যে অন্যতম। তেমন কিছুই না, সব ভর্তার মতোই পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হলুদ, লবণ দিয়ে
সেগুলো ভেজে এরপরে আমি পুদিনা পাতা ধুয়ে সেগুলো দিয়ে নিচ্ছি। গত 5 দিন বা 6 দিন আমি আসলে কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার কাছে তো মনে হয় যে এই জীবনে অনেক কিছু ছাড়া চলতে পারা যায়, কিন্তু এই মোবাইল ফোন এবং একজন হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে চলা যায় না। মোবাইল ফোনটা যখন নষ্ট, মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা একদম অন্ধকারে ছেয়ে গিয়েছে। আমার ফ্রিল্যান্সিং বলি, আমার বিজনেসের কাজ বলি, আমার ভ্লগিং বলি, সমস্তটা কিছুই কিন্তু নির্ভর করে এই ফোনের উপরে। এইটা যখন একদম মৃতপ্রায় অবস্থা, তখন মনে হচ্ছিল যেন আমিই মারা গিয়েছি দুনিয়াতে। তখন এর থেকে বড় দুঃসংবাদ আমার কাছে আর কিছুই ছিল না। কিন্তু ওই যে সব সময়কার মতো আসলে ধৈর্য ধরেছি, হয়তো বা সেটা আমার জন্য একটা বড় পরীক্ষা ছিল। আসলে প্যানিক হয়ে তো লাভ নেই, চেষ্টা করেছি সেখান থেকে কীভাবে ওভারকাম করা যায় সেই সূত্রটা বের করার। আর সেখান থেকে কিছুটা চড়াই উতরাই পাড়ি দিয়ে আমি যখন একটু সোজা হয়ে দাঁড়িয়েছি, তারপরে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমরা ইউটিউবে কাজ করি তারা কিন্তু খুব ভালো করেই জানি যে একটু গ্যাপ দিলেই চ্যানেলের কী অবস্থা হয়ে যায়। তবে যেহেতু আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তো আমি বলবো যে আল্লাহ ভরসা, হয়তো ফোনটা নষ্ট হয়েছে কোনো ভালোর জন্যই। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে আগের মতো আপনাদের কাছে আবারও ফেরত আসবো। সন্ধ্যার নাস্তায় কিন্তু বানিয়েছিলাম খুবই মজার নুডলস, আর এদিকে আমার মায়ের কিন্তু অর্ডারে কাজ চলছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সকল অর্ডারগুলো আমি সার্ভ করার চেষ্টা করব। আর এখানে বানানো হচ্ছে হাতে বানানো চানাচুর। যারা আমার মায়ের হাতে চানাচুর কিংবা নিমকি খেয়েছেন এবং সেই সাথে ব্যবহার করেছেন আমার বানানো কেশবতী হেয়ার অয়েল, প্লিজ আপনারা কমেন্ট সেকশনে একটা রিভিউ দিয়ে যাবেন। আর এই রিভিউ চাওয়ার মাধ্যমে শেষ করব আমার আজকের ভ্লগ। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।